সর্বম শুভনন্তা শিবানন্তা শিবকৃপানন্দা আজকে আমরা মকর রাশি মকর লগ্নের ডিসেম্বর মাস নিয়ে আলোচনা করব তো মকর রাশি মকর লগ্নের রাশি লগ্নের অধিপতি গ্রহ শনি সক্ষেত্রে অবস্থান করে আছে কিন্তু আপনাদের তৃতীয় দ্বাদশপতি বৃহস্পতি নিচস্ত হয়ে লগ্নের রাশিতে অবস্থান করছে নভেম্বরের কুড়ি তারিখ থেকে আপনাদের রাজ্যকার গ্রহ পঞ্চম দশম্পতি শুক্র মাসের এগারো তারিখ একাদশে রাহুকেতুর অ্যাক্সিসে প্রবেশ করবে কেতুযুক্ত হবে এবং চোদ্দোই ডিসেম্বরের পূর্ণগ্রাস সূর্যগ্রহণে সে অংশগ্রহণ করবে আপনাদের ষষ্ঠ এবং নবম্পতি বুধ মাসের প্রথম থেকে সতেরো তারিখ অবধি একাদশে বৃষ্টিকে রাহুকেতুর অ্যাক্সিসে অবস্থান করবে এবং চোদ্দোই ডিসেম্বরের যে সূর্যগ্রহণ তাতে সে অংশগ্রহণ করবে অষ্টম্পতি রবি সেও অবস্থান করে থাকছে ষোলোই ডিসেম্বর অবধি একাদশে রাহুকেতুর অ্যাক্সেসে কেতুর সঙ্গে এবং তাকে কেন্দ্র করেই কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এই অবস্থার আপনাদের একাদশ ভাবকে খুব অ্যাক্টিভেট করবে জাগ্রত করবে এবং এখানে একাদশ বলেই যে লাভ এবং বেনিফিটের জায়গা সেটা ভাবা কিন্তু খুব একটা সঠিক নয় একাদশের মধ্যে অনেক কমপ্লিকেশনও থাকে আপনাদের চতুর্থ এবং একাদশ প্রতি মঙ্গল তৃতীয় অবস্থান করে থাকছে মাসের বেশিরভাগ সময়টা শেষভাগে চব্বিশে ডিসেম্বর গিয়ে দীর্ঘদিন পর সে তার নিজের রাজত্বে রাশিতে প্রবেশ করবে তো মোটের উপর এই হচ্ছে আপনাদের গ্রহ অবস্থান মকর রাশিদের সাড়ে সাতি চলছে সেটা একদম পিক সেন্ট্রাল ফেজ তো সেই পিক সেন্ট্রাল ফেজের মধ্যে দ্বাদশপতির নিচস্ত হয়ে লগ্ন রাশিতে থাকা কিন্তু খুব একটা শুভ ফলদায়ক নয় মাসের প্রথম দিন ফার্স্ট ডিসেম্বর মকরলগ্ন মকর রাশির জন্য অত্যন্ত বিভ্রান্তিকর দিন চাঞ্চল্যপূর্ণ মন থাকবে উদ্ভ্রান্ত মন থাকবে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার হলে খুব সাবধানে এবং সন্তান স্থানকে নিয়ে বিশেষ অশুভ প্রভাব দেখা যাচ্ছে সুতরাং একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন তবে মকর রাশি লগ্নের জন্মচ্ছকে যদি দশা অন্তর্দশা গ্রহ বল পারমিট করে তাহলে কিন্তু ফার্স্ট ডিসেম্বর কিছু জাগতিক মেটেরিয়ালিস্টিক গেন হওয়ার সম্ভাবনা আছে এবং বিদেশ সংক্রান্ত ব্যাপারে যারা যুক্ত আছেন তাদেরও কিন্তু কিছু শুভ লাভ করার সম্ভাবনা আছে সেকেন্ড অ্যান্ড থার্ড সেকেন্ড অ্যান্ড থার্ড ডিসেম্বর মকর রাশি মকর লগ্নের মনের মধ্যে উত্তেজনা উগ্রতা একটা অ্যাগ্রেশন থাকবে এবং সেই জায়গা থেকে দাম্পত্য জীবনের সমস্যা এবং মানুষের সঙ্গে ইন্টার্যাকশানে কমিউনিকেশনে কিন্তু একটা উগ্র আক্রমণাত্মক ভাব থাকবে সেটাকে সংযত রাখাই বুদ্ধিমানের কাজ হবে ফোর্থ ফিফথ অ্যান্ড সিক্স ডিসেম্বর মকর রাশি মকর লগ্নের কসমিক ইনফ্লুয়েন্স কসমিক রিদম ইমোশনাল সেন্সিটিভিটিকে ভীষণ হাই করবে তার সঙ্গে সেই ইমোশনাল সেন্সিটিভিটি যে হাই হবে তাতে একটা ফিলিং অফ ইনসিকিউরিটি আসবে একটা ভয় একটা ভবিষ্যৎ সংক্রান্ত একটু পেসিমিস্টিক হতাশা সিমিস্টিক চিন্তা একটু হতাশা একটু নিরাশ হওয়া এবং বিশেষ করে সিক্স ডিসেম্বর আপনারা একটু সাবধানে থাকবেন কিন্তু তাছাড়া ফোর্থ ফিফথ অ্যান্ড সিক্স ডিসেম্বর কিছু আপনাদের অন্য মানুষের কাছ থেকে কিছু বেনিফিট হওয়া কিছু সাপোর্ট কিছু সহায়তা পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে সেভেন্থ অ্যান্ড এইথ সাত আর আটই ডিসেম্বর মকর রাশি মকর লগ্নের কিন্তু কসমিক ইনফ্লুয়েন্স কসমিক রিদম একটা মনের মধ্যে অ্যারোগেন্স ইগোয়েস্টিক ভাব আত্মকেন্দ্রিকতা অহংকার কর্তৃত্ব ভাব স্বেচ্ছাচারিতা এগুলো বৃদ্ধি করবে এবং সেখান থেকে মানুষের সঙ্গে বিবাদ হতে পারে এবং দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হতে পারে নাইনথ অ্যান্ড টেনথ নাইনথ অ্যান্ড টেনথ ডিসেম্বর মকর রাশি মকরলগ্ন আপনারা প্রভূত লাভবান হতে পারেন যদি একটু মাথা ঠান্ডা করে চলেন প্রচুর ভাগ্যের উন্নতি হতে পারে আর্থিক দিকে উন্নতি হতে পারে অর্থাগমের প্রভাব দেখা যাচ্ছে কিন্তু তার সঙ্গে প্যারালালি চলবে মনে উত্তেজনা উগ্রতা বিবাদ প্রবণতা এবং অপ্রয়োজনীয় অহেতুক ছোট, ছোট ক্ষুদ্র সংকীর্ণ মানসিকতা থেকে ভুলভাল তর্ক এবং ভুলভাল মতবিরোধ সেই জায়গা থেকে নিজেদের একটু সরিয়ে রাখবেন তাহলে আপনারা শুভ ফলটা পেতে পারেন ইলেভেন্থ অ্যান্ড টুয়েলথ ইলেভেন্থ অ্যান্ড টুয়েলভ ডিসেম্বর মকর রাশি লগ্ন আপনাদের কর্মস্থানের জন্য কিছু পরিবর্তন দেখা যাচ্ছে কসমিক রেদম কসমিক ইনফ্লুয়েন্স কিছু কর্মক্ষেত্রে পরিবর্তন আনতে পারে কিন্তু এই পরিবর্তনের জায়গায় সিদ্ধান্ত নেওয়ার বিষয়টা কিন্তু আপনাদের সাবধানে নিতে হবে কারণ মনে রাখতে হবে যে বুধ যে সিদ্ধান্ত নেওয়ার গ্রহ সে কিন্তু অশুভ প্রভাবে থাকছে থার্টিনথ অ্যান্ড ফোরটিন্থ তেরো আর চোদ্দোই ডিসেম্বর তার মধ্যে চোদ্দোই ডিসেম্বর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আপনাদের একাদশভাবে সংগঠিত হতে চলেছে সেখানে আপনাদের অষ্টম্পতি আপনাদের রাজ্যকারক শুক্র চতু পঞ্চম দশম্পতি এবং ভাগ্যপতি বুধ এবং সপ্তমপতি চন্দ্র সব একসঙ্গে থাকবে এই চোদ্দোই ডিসেম্বরের যে সূর্যগ্রহণ তাতে মকর রাশি মকরলগ্নের মানুষদের জীবনে প্রভূত পরিবর্তন আসছে বিশেষ করে মকর রাশির যেহেতু সারি সাথী পরিবর্তনেরই সময় আপনাদের দাম্পত্য জীবনের সমস্যা হতে পারে আপনাদের উচ্চ বিদ্যার ক্ষেত্রে সমস্যা হতে পারে কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে আবার জন্মছক যদি পারমিট করে দশ অন্তর্দশা যদি ফেভারেবল হয় এবং সেরকম কিছু বিপরীত রাজ্যক যদি আপনাদের জন্মছকে থাকে বা আপনাদের জন্মছকে যদি রবিচন্দ্র কানেকশন থাকে বা চন্দ্র শুক্র কানেকশন থাকে বা শুক্র বুধ কানেকশন থাকে তাহলে কিন্তু সেই সমস্ত মকর রাশি লগ্নের মানুষদের আকস্মিক প্রভূত উন্নতি প্রভূত শুভ ফল পাওয়ার সম্ভাবনা সেটা ফোরটিন ডিসেম্বর থেকে আপ টু সিক্সটি ডেজ কিন্তু টাইম স্প্যান কভার করবে ফিফটিন্থ অ্যান্ড সিক্সটিন্থ পনেরো আর ষোলোই ডিসেম্বর কসমিক রিদম কসমিক ইনফ্লুয়েন্স ভুলভাল সিদ্ধান্ত নেওয়ার দিকে আপনাদের প্ররোচিত করবে পুশ করবে সিদ্ধান্তটা নেওয়ার জায়গায় একটু টাইম নিয়ে সিদ্ধান্তগুলোকে স্থগিত রাখলে কিন্তু বুদ্ধিমানের কাজ হবে কারণ ফিফটিন্থ অ্যান্ড সিক্সটিন ডিসেম্বর মনের মধ্যে যে কসমিক ইনফ্লুয়েন্স কসমিক রিদম কাজ করবে সেটা কিন্তু একটা নেতিবাচক এবং ঋণাত্মক প্রভাবই কাজ করবে সুতরাং লসের দিকটাই বেশি দেখা যাচ্ছে এবং সেই লসকে যদি অ্যাভয়েড করতে হয় তাহলে ডিসিশন মেকিংটা পনেরো আর ষোলো তারিখে না নেওয়াই ভালো সতেরো আর আঠেরো সতেরো আর আঠেরোই ডিসেম্বর মকরলগ্ন মকর রাশির জন্য বেশ কিছু কানেকশানস আসতে পারে যোগাযোগ আসতে পারে অন্যান্য মানুষের সহায়তা পেতে পারেন কিন্তু তার সঙ্গে শারীরিক দিকটা এবং মানসিক দিকটা একটু এনার্জি আপনারা কম ফিল করবেন লো এনার্জি লো স্ট্যামিনা এবং একটা লেথার্জির ভাব থাকবে সতেরো আর আঠ আঠেরোই ডিসেম্বর উনিশ কুড়ি একুশ উনিশ কুড়ি একুশ মানসিক চাপ প্রবল থাকলেও অন্যান্য মানুষের সহায়তায় অনেক সাপোর্ট অনেক অ্যাসিস্টেন্স অনেক বেনিফিট কিন্তু আপনারা পেতে পারেন উনিশ কুড়ি আর একুশ বাইশ আর তেইশ বাইশ আর তেইশে ডিসেম্বর মকর রাশি মকরলগ্ন আপনারা যারা প্রফেশনাল ইন্ডিপেন্ডেন্ট পেশায় আছেন স্বাধীন পেশায় আছেন বা যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু আর্থিক দিকে একটা বিশেষ শুভযোগ দেখা যাচ্ছে তাছাড়াও গৃহ সংক্রান্ত ব্যাপারে বিশেষ কিছু শুভযোগ যারা ভূমি ক্রয় করতে চলেছেন বা ভূমি সংক্রান্ত ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন বাইশ আর তেইশ আপনাদের জন্য অত্যন্ত শুভ কিন্তু এই দুটো দিন খুব প্র্যাকটিক্যালি বাস্তব চিন্তা করতে হবে কারণ বাইশ আর তেইশ কসমিক ইনফ্লুয়েন্স কসমিক রিদম কিন্তু আপনাদের মনের মধ্যে একটা ইমোশনাল ইমপ্র্যাক্টিক্যাল দিক তৈরি করবে এবং সেখান থেকে একটা বিবাদ প্রবণতা এবং মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝির প্রবল সম্ভাবনা চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিনটে দিন গুরুত্বপূর্ণ চব্বিশে ডিসেম্বর মঙ্গল দীর্ঘদিন পর তার নিজের ঘরে ফিরছে মঙ্গল অত্যন্ত পাওয়ারফুল ফায়ারি আর স্ট্রং থাকবে এই মঙ্গলের দীর্ঘদিন পর মেষরাশিতে প্রবেশ করা একটা এক্সেসিভ মার্জ এনার্জি এক্সেসিভ ফায়ার এনার্জি থাকবে সুতরাং মনের মধ্যে একটা চব্বিশ পঁচিশ আর ছাব্বিশে ডিসেম্বর উদ্দীপনা উৎসাহ প্রেরণা একজিউবারেন্স এনথুজিয়াজম অত্যাধিক থাকবে সেখান থেকে ওভারডুয়িং এক্সেস হয়ে যেতে পারে তো এই এক্সেসটাকে আপনাদের কন্ট্রোল করে রাখতে হবে মনের যে জোর যে মানসিক বলটা পাবেন সেটাকে আপনারা একটু সংযত রাখবেন এবং সঠিকভাবে ব্যালেন্স করে চ্যানেলাইজ করলে কিন্তু আপনাদের জন্য চব্বিশ পঁচিশ আর ছাব্বিশ তিনটে অত্যন্ত শুভ লাভদায়ক দিন সাতাশ আর আঠাশ আবার মন অত্যন্ত চঞ্চল আবার একটা ডিসিশান মেকিংয়ে সমস্যা হতে পারে এবং বিশেষ করে কর্মক্ষেত্রে আর দাম্পত্য জীবনে একটা সমস্যা হতে পারে কিন্তু জন্মছক যদি পারমিট করে বিশেষ শুভ যোগ যদি জন্মছকে থাকে তাহলে সাতাশ আর আঠাশে ডিসেম্বর মকর রাশি লগ্নের জন্য বিবাহ স্থির হওয়া বিবাহ সম্পর্কে কিছু সিদ্ধান্ত নেওয়া এবং জাগতিক সাংসারিক মেটেরিয়ালিস্টিক গেঞ্জ হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা আছে উনতিরিশ তিরিশ আর একত্রিশ মাসের এবং বছরের শেষ তিনটে দিন লগ্ন মকর রাশির জন্য মানসিক চাঞ্চল্য থাকবে সিদ্ধান্ত নেওয়ায় ভুল হতে পারে কসমিক ইনফ্লুয়েন্স কসমিক রিদম দাম্পত্য জীবনে একটা ভুল বোঝাবুঝি একটা মতবিরোধ একটা দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে এবং অন্যান্য মানুষের সঙ্গে একটা ভুল বোঝাবুঝির কারণে কিছু সহায়তা বন্ধ হয়ে যাওয়া কিছু অ্যাসিস্ট্যান্স বন্ধ হয়ে যাওয়া এবং কিছু পরামর্শদাতাকে হারানোর একটা সম্ভাবনা থাকছে মোটের উপর মকর মকরলগ্নের ডিসেম্বর মাসে একটু সাবধানতাই অবলম্বন করা উচিত তবুও আপনারা অনেকগুলো শুভ দিন পজিটিভ দিন পাচ্ছেন এবং আপনাদের ফোর্থ লট চতুর্থপতি মঙ্গল চতুর্থে ফিরছে মনের উপর প্রচণ্ড একটা এক্সাইটমেন্ট রাশ অফ এনার্জি ওই হোস পাইপ খুলে দেওয়ার মতো একটা মনের মধ্যে এনার্জি থাকবে সুতরাং সেই এনার্জিকে ভাবে। সঠিকভাবে চ্যানেলাইজ করা ব্যালেন্স করাটা কিন্তু পরম কর্তব্য না হলে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চোট আঘাত লাগার বিশেষ সম্ভাবনা থাকছে মকর রাশি মকর লগ্নের ডিসেম্বর মাসে সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা আনন্দা